আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া তাজা খবর সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে হয়েছে সাত হাজার চারশো ছিয়াশি জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিদিন কমছে নতুন করে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা আর বাড়ছে সুস্থ রুগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় একশো সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ পঞ্চাশ হাজার আটশো জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আক্রান্তদের মধ্য থেকে গত চব্বিশ ঘন্টায় দুইশো জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এ নিয়ে সর্বমোট সাত লক্ষ চৌত্রিশ হাজার দুইশো তিরাশি জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে দুই জন সব মিলিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত নয় হাজার পঁয়তাল্লিশ জন করোনায় আক্রান্ত রুগী মারা গেছে ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে সাত হাজার জন সৌদি আরবে এখন যে সকল রুগী আছে তাদের মধ্য থেকে একশো পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে